ছোট বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজ আমরা পড়ব লেসন থ্রি, যার নাম হচ্ছে অ্যাট আ রেলওয়ে স্টেশন। চলো শুরু করা যাক। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমি এবং আমার বন্ধু সাজ্জাদ একটা রেলওয়ে স্টেশনে বসেছিলাম। স্টেশন শব্দটির অর্থ হচ্ছে রেলগাড়ি থামার স্থান। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ঢাকা যাচ্ছিল তার বড় বোনের বাসায়। এল্ডার শব্দটির অর্থ হচ্ছে বয়সে বড়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, এবং স্টেশনটাতে খুবই কোলাহলপূর্ণ ছিল। স্টেশনটাতে অনেক মানুষ ছিল, যেই কারণে জায়গাটা খুব কোলাহলপূর্ণ ছিল। ক্রাউডেড শব্দটির অর্থ হচ্ছে কোলাহলপূর্ণ। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাটার যে জায়গাটা তাকে আমরা টিকিট কাউন্টার বলি। টিকিট কাউন্টারের সামনে মানুষের লম্বা লাইন দেখা যাচ্ছিল। আ ওয়ামেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, একজন ভদ্রমহিলা সেই লাইনে দাঁড়িয়েছিলেন। কিউ শব্দটির অর্থ হচ্ছে লম্বা লাইন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার ছোট বাচ্চাটার হাত শক্ত করে ধরেছিল। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল। একদল যুবক অনেক জোরে জোরে কথা বলছিল এবং চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। একজন বয়স্ক দম্পতি, তারা কী করেছিল, তারা একটা চুপচাপ জায়গা খুঁজে বের করার চেষ্টা করছিল যেখানে তারা বসতে পারে এবং আরাম করতে পারে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, অপেক্ষা করার যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু বেশ কোলাহলপূর্ণ ছিল। আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুটকেসেস, আমি একজন মানুষকে দেখলাম যে কিনা চেষ্টা করছিল তিনটা ভারী সুটকেস বহন করার জন্য। আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, একজন ভদ্রমহিলাকে দেখা গেল বেঞ্চের এক কর্নারে তার লাগেজ সহ বসে অপেক্ষা করছে। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, তার হাতে একটি সাময়িকী ছিল, সেই সাময়িকীটি পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমি এবং আমার বন্ধু একটা নিউজ পেপার স্টল অর্থাৎ পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম এবং এই যে কোলাহল এগুলো দেখছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, আমার বন্ধুর যেই ট্রেনটি ছিল সেটি হঠাৎ করে ছাড়তে শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেল হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, ট্রেনের বাঁশি বাজা মাত্রই সে তার ব্যাগটি উঠালো এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। বন্ধুরা, আমরা আজকে একটা প্যাসেজ বর্ণচ্ছেদ পড়লাম যেখানে আমরা দেখলাম যে দুই বন্ধু তারা রেলওয়ে স্টেশনে কীভাবে অপেক্ষা করছিল ট্রেনের জন্য। পুরো ঘটনাটি একটি সুন্দর চিত্রের মাধ্যমে আমরা দেখলাম। এখন আমরা এটির আলোকে একটা এক্সারসাইজ করব। চলো শুরু করা যাক। হাউ ওয়ার দ্য ইয়াং পিপল টকিং, সেখানে যে যুবকরা ছিল তারা কীভাবে কথা বলছিল। তোমরা যদি অনুচ্ছেদটি আরেকবার পড়ো তাহলে দেখতে পাবে তারা জোরে জোরে কথা বলছিল, বা দে ওয়ার টকিং লাউডলি, অর্থাৎ তারা জোরে কথা বলছিল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগাজিন ইজ, অর্থাৎ ম্যাগাজিন শব্দটির সমার্থক শব্দ কি। ম্যাগাজিন হচ্ছে এমন একটি পত্রিকা যেটি কিন্তু আমরা প্রতিদিন পাই না, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদেরকে এটা দেয়া হয়। ম্যাগাজিন যেহেতু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত হয় একে আমরা বলতে পারি পিরিওডিক্যাল, যেহেতু এটি একটি নির্দিষ্ট সময় পরপর প্রকাশিত হচ্ছে। পিরিওডিক্যাল হচ্ছে গিয়ে ম্যাগাজিন শব্দটির সিনোনিম বা সমার্থক শব্দ। বন্ধুরা, তোমরা এই স্মার্টবুকটি থেকে দুটি কাজ করতে পারো। একটি হচ্ছে এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে একটা বক্সে, এই বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে তোমরা এই অনুচ্ছেদটি পূরণ করে ফেলতে পারো ফাঁকা জায়গাগুলো। এবং এখানে দেখো, এখানে হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে 10টি বাক্য দেওয়া আছে যে বাক্যগুলো তাদের সঠিক ক্রমানুসারে নেই, ওলটপালট করে দেওয়া আছে। তোমাদেরকে বাক্যগুলো সঠিক ক্রমানুসারে সাজাতে হবে। এটিও তোমরা আরেকটি কাজ করতে পারো, এবং তোমরা আমাকে অবশ্যই ভিডিওটি শেষে জানাবে যে তোমরা এই রিঅ্যারেঞ্জমেন্ট এবং এই যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এই দুটি এক্সারসাইজ করেছিলে কি না। এবং তোমাদের সুবিধার জন্য তোমরা কিন্তু এখানে অনুবাদটি দেওয়া আছে, অনুবাদটি আরও একবার গিয়ে দেখে আসতে পারো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।